ঘাম ঝরিয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ, পড়ে এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়া আর মেহনতি মানুষদেরকে, সব সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি মুস্তাজাবুদ দাওয়া? মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়।